আচ্ছা একটু দেখেন, আমরা লাস্ট ক্লাসে কি শেষ করছিলাম? ট্রান্সপোর্ট লেয়ার, তাই না? না, ট্রান্সপোর্ট এবং নেটওয়ার্ক লেয়ার। আজকে আমরা ডেটা লিঙ্ক লেয়ার নিয়ে একটু ডিসকাস করব। একটু দেখেন তো, ডাটা লিঙ্ক লেয়ার হচ্ছে কয় নম্বর লেয়ার? 2 নম্বর লেয়ার, তাই তো? তার আগে আমরা ট্রান্সপোর্ট লেয়ার দেখছি, নেটওয়ার্ক লেয়ার দেখছি, আজকে ডাটা লিঙ্ক লেয়ার দেখবো। গত ক্লাসে আমরা যেগুলো দেখছিলাম আপনাদের মনে আছে কিনা আমি জানি না, জাস্ট আমরা আমাদের এখানে একটা হেডার আর বাকি কি ছিল, সেগমেন্ট ছিল, তাই না? এগুলো আমি আর দেখাচ্ছি না, এগুলো সব কি ছিল? সেগমেন্ট, সেগমেন্ট 1, সেগমেন্ট 2, সেগমেন্ট, এগুলো ছিল। আচ্ছা, এইখানে এই হেডারটা একটা ছিল, এই হেডারটা ছিল টিসিপি হেডার, আর এখানে কি ছিল? আইপি হেডার। এখানে আর একটা হেডার যোগ হবে, এখানে হ্যাঁ ডাটা লিঙ্ক লেয়ারে আর একটা হেডার যোগ হবে, কেমন? এই হেডারে অ্যাকচুয়ালি আসলে কি কি ইনফরমেশন থাকে? এটা আমাদের আইপি হেডার ছিল, আইপি হেডারের মধ্যে ছিল আইপি, সোর্স আইপি ইনফরমেশন এবং ডেস্টিনেশন আইপি ইনফরমেশন, তাই তো? আর এই হেডারে যোগ হবে হচ্ছে ম্যাক অ্যাড্রেস, সোর্স ম্যাক এবং ডেস্টিনেশন ম্যাক। এই হেডারে কি থাকবে? সোর্স ম্যাক, আর কি থাকবে? ডেস্টিনেশন ম্যাক এই হেডারের মধ্যে। বুঝতে পারছেন? আচ্ছা, এইখানে আলাদা ভাবে একটা ফিল্ড যোগ হয়, সেটাকে আমরা বলি টেলার, যেটা আগে ছিল না। কিন্তু কি হবে? টেলার যোগ হবে, আলাদা ভাবে একটা ফিল্ড যোগ হয় টেলার। এই টেলারের কাজ হচ্ছে এরর ডিটেক্ট করা। আমরা গত ক্লাসে বলছিলাম কিন্তু এরর ডিটেক্ট করা কাজ কি? হ্যাঁ, এরর ডিটেকশন। সো আমরা কিন্তু ওই যে কালি লিনাক্সের ওই ফাইল থেকে নামানোর সময় দেখাইছিলাম, তাই না, যে আমার হ্যাশ ভ্যালু হয় কিভাবে আমরা এররটা ডিটেক্ট করে, ট্রান্সপোর্ট লেয়ারের সময় মনে হয় এটা দেখাইছিলাম। তো এই এটার কাজ হচ্ছে এরর ডিটেকশন। আর তাহলে এখানে একটা হেডার যোগ হচ্ছে আর এখানে একটা টেলার যোগ হচ্ছে, এটা কোন লেয়ারে? ডেটা লিঙ্ক লেয়ারে, তাই তো? আচ্ছা, এখানে আরেকটা কাজ হয় যেটা, সেটা হচ্ছে আপনার, অর্থাৎ এখানে কি হচ্ছে তাহলে? ম্যাক এর ফিজিক্যাল অ্যাড্রেসিংটা হচ্ছে, কি কাজ হচ্ছে? ফিজিক্যাল অ্যাড্রেসিং হচ্ছে, মানে ম্যাক অ্যাড্রেসটা নিয়ে সে কাজ করতেছে। আচ্ছা, এই লেয়ারে কোন ধরনের ডিভাইস কাজ করে? সুইচ। কোন ধরনের ডিভাইস কাজ করে? সুইচ। সুইচ যেহেতু ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে আর ডেটা লিঙ্ক লেয়ারে যদি ফিজিক্যাল অ্যাড্রেসিং হয়, ম্যাক অ্যাড্রেস হয়, দ্যাটস ওয়াই সুইচ কিন্তু ম্যাক অ্যাড্রেস বুঝবে, সুইচ কিন্তু আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করতে পারবে না। হ্যাঁ, আইপি অ্যাড্রেস নিয়েও কাজ করতে পারবে, রাউটিং করতে পারবে, সেটা যদি লেয়ার 3 সুইচ হয়, লেয়ার 3 সুইচ বা মাল্টি লেয়ার সুইচ। মাল্টি লেয়ার সুইচ মানে সে দুই লেয়ারে কাজ করবে, যেমন আপনার সে নেটওয়ার্ক লেয়ারও কাজ করবে, ডেটা লিঙ্ক লেয়ারও কাজ করবে। নেটওয়ার্ক লেয়ার কি? আইপি অ্যাড্রেস নিয়ে বোঝে। সো যদি মাল্টি লেয়ার সুইচ হয় সেক্ষেত্রে সে আইপি নিয়েও কাজ করতে পারবে। আর নর্মাল আমরা যেই ম্যানেজেবল সুইচগুলো আছে সেগুলো নর্মালি হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার নিয়ে কাজ করে। আমরা যদি প্যাকেট প্রসারে দেখি, এখানে দেখেন সুইচের অপশন আছে, এই দেখেন এইগুলো হচ্ছে আমাদের মাল্টি লেয়ার সুইচ। হ্যাঁ, এটা ছাড়া আমরা যখন ভিলান টিলান করবো, ইন্টার ভিলান করবো, তখন এই মাল্টি লেয়ার সুইচ নিয়ে আমরা কাজ করবো, কেমন? তো এই এই সুইচগুলো লেয়ার 3 এবং লেয়ার 2 উভয় লেয়ারেই কাজ করে। আর নর্মাল আমরা যে সুইচগুলো নিয়ে কাজ করতেছি এগুলো তো ভিলান করা যাবে, ম্যানেজেবল সুইচ, কিন্তু এগুলো নর্মালি হচ্ছে লেয়ার 2 তে কাজ করবে। তবে এটাকে যদি আমি লেয়ার 3 তে কাজ করাতে চাই তাহলে আমাদের একটা এক্সট্রা কমান্ড দিতে হয়, সেটা হচ্ছে আইপি রাউটিং। কি কমান্ড? আইপি রাউটিং, অর্থাৎ তুমি রাউট করতে পারবা। আচ্ছা, তাহলে এখানে সুইচ কাজ করে। এখন আসেন, যেহেতু সুইচ নিয়ে আমি কথা বলতেইছি, সুইচ অ্যাকচুয়ালি আসলে কিভাবে কাজ করে? সেটা আমরা একটু এখান থেকে দেখে নেব।
আরেকটা আমরা হাব নিলাম, আপনারা কি বলতে পারবেন হাব আর সুইচের মধ্যে পার্থক্য? কে বলতে পারবেন? একটু দেখেন, আচ্ছা এটা হচ্ছে হাব, আমি এই পিসি থেকে এই পিসি কে পিং করব, আমার সব একই নেটওয়ার্কে রাখতেছি। ওয়ান টু টুয়েলভ ইলেভেন, এখন দেখেন একটু খেয়াল করেন ভালো করে কি হয় অ্যাকচুয়ালি, আমি একটু গ্রাফিক্যালি দেখানোর ট্রাই করতেছি। আমরা একটা প্যাকেট এই মেশিন থেকে এই মেশিনে পাঠাচ্ছি, এখান থেকে এখানে, এটা হাব কিন্তু, কেমন? তো আমি যখন ও কি করবে, এখানে পাঠাবে, পাঠালো, তাহলে এখানে কি হচ্ছে, সে আইপি অ্যাড্রেস, সোর্স আইপি আছে, ডেস্টিনেশন আইপি আছে, সোর্স ম্যাক আছে, ডেস্টিনেশন ম্যাক আছে। এখন কথা হচ্ছে আমার সোর্স আইপি তো ওরটা নিজেরটা, ভালো এটা সমস্যা নাই, ডেস্টিনেশন আইপি পিং করছে কাকে সেটা, সোর্স ম্যাক ওর নিজেরটা, বাট ডেস্টিনেশন ম্যাক কি চেনে? ডেস্টিনেশন ম্যাক তো চেনে না, তাহলে ডেস্টিনেশন ম্যাকে কি দিবে? যেহেতু চেনে না, সে কি করবে, একটা ব্রডকাস্ট ম্যাক জেনারেট করবে। কি ম্যাক? ব্রডকাস্ট ম্যাক, ম্যাক হচ্ছে 48 বিটস এর, কেমন? তো এই যে ব্রডকাস্ট ম্যাকটা সে জেনারেট করলো, হ্যাঁ বুঝি নাই, আচ্ছা ম্যাক অ্যাড্রেস হচ্ছে কত, 48 বিটস এর, তাই তো? সে এই যে এরকম পাঠালো, সে এখান থেকে এর কাছে গেছে, এখন ও তো আর আইপি নিয়ে কাজ করতে পারবে না, ও যেহেতু আইপি নিয়ে কাজ করতে পারবে না, তাহলে ও তো ওর কাছে ম্যাকও নাই, ও যে এখানে পাঠাবে, এখানে ডেস্টিনেশন ম্যাক কি আছে, এখানে ব্রডকাস্ট, তার মানে কি ও সবার কাছে প্যাকেটটা পাঠাবে, কেমন? দেখেন ও সবার কাছে পাঠাইলো, সবার কাছে কিন্তু পাঠাচ্ছে, কি বলে পাঠাচ্ছে, যে অ্যাকচুয়ালি আসলে আমার এই ডেস্টিনেশনে আমি যেতে চাই, এই ম্যাকটা কার, আমার এটা দরকার, ঠিক আছে? ও বলবে না এরকম আইপি এটা আমার না, ও বলবে এই ডেস্টিনেশন আইপি যেটাতে আছে, যেটা তোমার প্যাকেটে আছে ওই আইপি আমার না, ও বলবে হ্যাঁ ওই ডেসিশন আইপিটা আমার, বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই এখানে কিন্তু কোনো রেড কালার মানে ক্রস কালার আসে নাই, ও তখন বলে পাঠাবে তুমি তাহলে আমার আইপিটা নিতে পারো। ও তখন এখানে একটা আইপি দিল, যে ওর সোর্স আইপি দিল না, এখন এখানে কি থাকবে, সোর্স আইপি হিসেবে কার থাকবে, ওর আইপিটা থাকবে এখন, আর ডেসিশন আইপি হিসেবে ওর আইপিটা থাকবে। তো সোর্স ম্যাক তো আগে তো ছিলই, জেনারেট হয়েছে, ওর তো আছেই, তো ওইটাই তার ডেসিশন ম্যাক, বুঝতেছেন আমার কথা? এখানে তো এরকম একটা জেনারেট হবে, সোর্স ম্যাক কোন, এটা মনে কর ওর ম্যাক হচ্ছে ডি, হ্যাঁ ওর ম্যাক হচ্ছে ডি ডি ডি, আমি দেখলাম আপাতত, আর এখানে ওর সোর্স ম্যাক ছিল ধরেন এ, কেমন? তাহলে এখন এই এখানে দেওয়ার পরও এখানে দেখেন, যেহেতু ডি 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 দিচ্ছে তাই না, ও যখন এখানে পাঠাবে ওর কোনো নলেজ নাই যে অ্যাকচুয়ালি এটা কোথা থেকে আসছিল, ডেস্টিনেশন ম্যাক যদি এখানে ওর চেঞ্জও হয়ে যায়, এ এও যদি দেন, ওই যে ওর এ না, যদি এও দেনও, ও যখন এই প্যাকেটটা নিয়ে এখানে পাঠাচ্ছে, এই যে প্যাকেটটা এখানে পাঠাইছে, এই প্যাকেটের মধ্যে এই সোর্স আইপি ডেস্টিনেশন আইপি আছে, কিন্তু ও জানে না যে আমি আসলে ডেস্টিনেশন আই ম্যাকটা আমি যে এ এ ছিল, এটা কোন পোর্ট দিয়ে আমি পাঠাইছিলাম বা পাইছিলাম, ও এটা জানে না। দ্যাটস ও কি করে,
ও আবার সবার কাছে পাঠায়। দেখেন ইন প্রোগ্রেস আছে, কিন্তু দেখছেন ইন প্রোগ্রেস নিচে। তো ও কি করবে, সবার কাছে পাঠাবে, কারণ ওর মনে নাই যে আমি আসলে আসলে এই যে এই এই ম্যাকলার কাছে যে পাইছিলাম, এই ম্যাকলার কোন পোর্টে আমি পাইছিলাম। ও সবার কাছে পাঠায়, এখন ইন প্রোগ্রেস। ফাইনালি ও ও এখন দেখলো, ওকে ফাইন ঠিক আছে, এখন তো আমি ওই এই প্যাকেটটা তাহলে পাইছি, তার মানে কি এখন আমি আমার ডেস্টিনেশন ম্যাক পাইছি DDD। ও তখন সে চেঞ্জ করে কি করবে, এখানে DDD করে দিবে, এই প্যাকেটটা ওর কাছে পাঠাবে আবার। এখন ফাইনালি এখন তো সোর্স ম্যাক আছে, ডেস্টিনেশন ম্যাক আছে, তো ও ফাইনালি এই প্যাকেটটা এখানে পাঠাইলো। ওর আবার মনে নাই যে এই DDD আমি কোন পোর্ট দিয়ে পাইছিলাম। বুঝতে পারতেছেন কথা? দ্যাটস সে কি করবে, সবার কাছে এই প্যাকেটটা আবার সে, দেখেন এখানে ইন প্রোগ্রেস, দেখেন ভালো করে ইন প্রোগ্রেস, সবার কাছে দেখেন আবার পাঠাইলো। কেমন? সে ও বলে ওকে ফাইন, তাহলে আমি এখন এই প্যাকেটটা ওর কাছে আমি পৌঁছাতে পারছি, এখন ইন প্রোগ্রেস। ও পাইলো প্যাকেটটা, এবার ও বলবে ওকে ফাইন, তাহলে আমি তো ও যে প্যাকেটটা পাঠাইছে আমি এটা পাইছি। আসলে অ্যাকচুয়ালি আমি প্যাকেট প্যাকেট বলছি, এটা তো যেহেতু এটা ডেটা লিংক লেয়ারে ফ্রেম কাজ করবে, এটা কি বলবো ফ্রেম। নেটওয়ার্ক লেয়ারে ছিল কি প্যাকেট, ওই জিনিস যখন ডেটা লিংক লেয়ারে আসবে সেটা হবে কি ফ্রেম। তো ও বলবে ওকে ফাইন, তাহলে তুমি একটা অ্যাকনোলেজমেন্ট নাও যে আমি সেটা পাইছি। ও তখন কি করবে, ফাইনালি আবার এই ধরনের একটা এই এটা দিয়ে ওর কাছে পাঠাবে, পাঠাইলো, ওর আবার ভুলে গেছে যে আমি আসলে কোন পোর্ট দিয়ে পাইছিলাম। ও কি করবে, ইন প্রোগ্রেস এখনো আছে, ও আবার সব পোর্ট দিয়ে পাঠাই দেবে। দেখেন এখন ইন প্রোগ্রেস এখন হবে সাকসেসফুল, কারণ ও এখন পেয়ে গেছে যে ও জানলে এখন ও অ্যাকনোলেজমেন্টটা পাইছে। বুঝতে পারছেন? সো ওর কিন্তু এরকম মেমোরি নাই যে না ও মনে রাখবে যে আমি কোন পোর্ট দিয়ে পাইছি আর কোন পোর্ট দিয়ে পাঠাইছিলাম, এটা হচ্ছে হাবের কাজ। হ্যাঁ, আর সুইচ কিন্তু জাস্ট তার কি করবে, একজনকে পাঠাবে। আমি যদি এখান থেকে পাঠাই, আমি আপনাদেরকে বলছিলাম যে প্রথমে একটা প্যাকেট লস হয় যখন নেটওয়ার্ক ফুল কনফিগার করেন, প্রথমে একটা প্যাকেট দুটা প্যাকেট লস হতে পারে জাস্ট এই কারণে, এরপরে কিন্তু আর লস হয় না। কারণ দেখেন আমি এখানে পাঠাচ্ছি, সে প্রথমে তাহলে এখানে কি কি আছে, কি কি থাকবে, সোর্স আইপি, ডেস্টিনেশন আইপি, সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক। তো সোর্স আইপি জানা আছে, ডেস্টিনেশন আইপি জানা আছে, সোর্স ম্যাক জানা আছে, ডেস্টিনেশন আইপি যেহেতু জানা নাই কি থাকবে, FF থাকবে, তাই তো? এখন এইটা সোর্স ম্যাক কত আছে মনে করেন, এ যাওয়া আছে, আর ডেস্টিনেশন আইপি কত দেওয়া আছে, 1.1.1. এটা আইপি কত, সরি এখানে আইপি কোড চেঞ্জ করি নাই, এটা মনে করেন 2, এটা 3, এটা 4, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে ডেস্টিনেশন আইপি ধরেন আমি দিচ্ছি 1.4, সোর্স আইপি হচ্ছে 1, এই প্যাকেট সে পাঠাইলো, দেখেন ভালো করে ইন প্রোগ্রেস। আচ্ছা আমি এখানে নক করছি, দ্যাটস হোয়াই সে এগুলো প্রবলেম করতেছে। আমি একটা কাজ করি, ডিলিট করে দেই, আমি এখান থেকে আমার পাঠাচ্ছি। দেখেন একটু ভালো করে খেয়াল করেন, এখানে কয়টা প্যাকেট জেনারেট হয়েছে, দুইটা না, দুই কালার দুইটা না, এলো খুব বেসিক কোশ্চেন। হ্যাঁ, দুই কালার দুই প্যাকেট জেনারেট হয়েছে, হোয়াই, কেন? আমি প্যাকেট পাঠাতে তো একটা, দুইটা হচ্ছে, আমি এটা শেষ করার পরে আমি আবার সেন্ড করে দেখুন একটা প্যাকেট থাকবে, আপনাদেরকে বলতে হবে কেন দুইটা প্যাকেট জেনারেট হলো না। ঠিক আছে, দেখেন এখানে দেখেন দুইটা প্যাকেটে দুই কালার, প্রথমে দেখেন ICMP, এই কালারটা হচ্ছে ICMP আর এটা হচ্ছে ARP। ARP কি জিনিস সেটার জন্য আমি আসলে অ্যাকচুয়ালি এখানে আসা, আর ICMP মানে পিং করা, আমরা যখন পিং করি না, ICMP হচ্ছে পিং, আর ARP-টা আমি বুঝাচ্ছি। তো এখন আপাতত মনে রাখেন দুইটা প্যাকেট জেনারেট হয়েছে, এবং কোন প্যাকেটটা আগে যাবে ভালো করে খেয়াল করেন,
এআরপি প্যাকেটটা আগে যাবে, এই সবুজ প্যাকেটটা যাবে, এই প্যাকেটটা কিন্তু যাবে না। দেখেন তো আমি এখান থেকে আমি দিলাম, দেখেন কোনটা গেল, এই যে এআরপি প্যাকেট গেছে, কোন প্যাকেট, এআরপিটা গেছে। এখন এখানে আসলো, এই ইনফরমেশন এখানে আসলো, ও তো জানে না, ও কি করবে, ও বলবে যে আমার দরকার হচ্ছে 1.1.1.4 এর ম্যাক, তোমরা আমার কাইন্ডলি 1.1.4 এর ম্যাকটা দাও। যেহেতু এটা ডেস্টিনেশন ম্যাকে আছে FFF, দ্যাটস হোয়াই সে কি করবে, পুরো ব্রডকাস্ট করবে, সবার কাছে দিবে। কিন্তু এই যে এই পোর্টে পাইছে না, এই পোর্টে পাওয়ার কারণে সে এর মধ্যে যেটা করবে সেটা হচ্ছে ও যেটা করবে সেটা হচ্ছে, একটু দেখেন তার একটা টেবিল থাকবে, যে আমরা কি টেবিল বলি মনে আছে কারো, সেটাকে আমরা বলবো ক্যাম্প টেবিল, কি বলবো, ক্যাম্প টেবিল। এই টেবিলের ভিতরে তার কিছু ইনফরমেশন সে দিয়ে রাখে, এখানে দেওয়া থাকবে পোর্ট নাম্বার, পরে থাকবে হচ্ছে ম্যাক অ্যাড্রেস, পরে থাকবে ভিলেনের ইনফরমেশনও থাকে। তো আমি আপাতত এখন ভিলেন নিয়ে কথা বলতেছি না, এটাও থাকে। তো এই যে আমার পোর্ট নাম্বার, ম্যাক অ্যাড্রেস আর ভিলেনের ইনফরমেশন থাকলো, ও যখনই এই পোর্টে হিট করলো, FF0/1 এই পোর্টে হিট করলো, সাথে 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 সে কি করবে, পোর্ট নাম্বার কত, 0/1, FF0/1, এই পোর্টে কোন ম্যাকওয়ালা পিসি আমাকে হিট করবে, এই পোর্টাল ম্যাক হিট করছে, সে কিন্তু এটা এন্ট্রি দিয়ে দেবে। ভালো করে একটু বোঝেন, এখন ও কি করতেছে, এখন দেওয়ার পরে সে বলতেছে 1.1.1.4 এর ম্যাকটা আমার দরকার, তাহলে আইপি এর এগেনস্টে ম্যাক খুঁজে বের করতেছে না, সে আইপি দিয়ে ম্যাক, এই যে আইপি দিয়ে সে ম্যাক খোঁজার চেষ্টা করতেছে, এই প্রসেসটাকে বলে আমরা এআরপি, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, কি বলে, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। সে এই মেসেজটা ব্রডকাস্ট করে সবার কাছে পাঠাবে, দেখেন এই দেখেন সে ব্রডকাস্ট করলো সবার কাছে, দেখেন সব কিন্তু এআরপি, কোনো আইসিএমপি প্যাকেট না, কিন্তু পিং করার আগে সে এআরপি প্যাকেট পাঠায়, আইসিএমপি প্যাকেট যাওয়ার আগে সে এআরপি প্যাকেট পাঠায়, কিন্তু কোনো আইসিএমপি প্যাকেট কিন্তু পাঠাচ্ছে না, পিং এস্টাবলিশ হওয়ার আগে তার আইপিটা দরকার। এখন দেখেন এই যে এখানে ও বলতে না এটা আমার না, ও বলতে এটাও আমার না, ও বলতে হ্যাঁ এই আইপিটা আমার, তো ও তখন বলবে যে তুমি যে আইপিটা খুঁজতেছো, যে ম্যাকটা, যে আইপির এগেন্সি যে ম্যাক খুঁজতেছো, ওই আইপিটা আমার এবং আমার ম্যাক হচ্ছে এটা, এটা দিয়ে এই ইনফরমেশন দিয়ে সে এখানে পাঠাবে। হ্যাঁ ও যদি পাঠায় এখানে আসলো, ও তখন কি করবে, সোর্স ম্যাক তো জানে কত কে এ ছিল, তাহলে ওই সোর্স ম্যাকটা ওর হয়ে যাবে কি, ডেস্টিনেশন ম্যাক, তাই তো, আর এটা হয়ে যাবে ওর সোর্স ম্যাক, তাই তো। এখন ও কি বলবে, এই প্যাকেটটা সে ওর কাছে পাঠাচ্ছে, এই প্যাকেটটা ওর কাছে পাঠালো, যখন এই পোর্টে হিট করছে সাথে সাথে সে আরেকটা এন্ট্রি দিবে, এখানে সাথে সাথে আরেকটা এন্ট্রি দিয়ে দিবে, এই ক্যাম্প টেবিলে কি এন্ট্রি দিবে, এটা কত, 0/4, সে এখানে লিখবে F0/4, এখানে কত সোর্স ম্যাক, কত DDD, ঠিক আছে, বুঝতে পারছেন। এখন এখানে আসছে, এখানে আসার পরে সে বললো যে আমি তো তোমাকে এখন দিতে পারি, তুমি যে এই ম্যাকটা চাচ্ছ, ও তখন কি করবে, স্পেসিফিক ডেস্টিনেশন ম্যাক কত, AAA, তাই না, ওর ক্যাম্প টেবিল খুঁজে বের করবে AAA কোন পোর্ট, FF0/1, ওর টেবিলে তো এন্ট্রি আছে, সো ও কি করবে তখন সরাসরি এখানে পাঠাবে, ও কিন্তু ব্রডকাস্ট করবে না, দেখেন ও কিন্তু ব্রডকাস্ট করে নাই। এখন দেখেন আইসিএমপি খেলা শুরু, বুঝতে পারছেন, এখন ও কি করবে, ওকে ফাইন, ওর এখন এই পোর্টটাতে কি আছে, ও এখন জানে ডেসিশন কি আমার DDD, ও তখন এই এখানে, এখন দেখেন আইসিএমপি যাচ্ছে। আপনাদের কখনো যদি ভাইবার জিজ্ঞেস করে যে দুইটা প্যাকেট যায় আইসিএমপি এবং এআরপি, কোন প্যাকেটটা আগে যায় এবং কেন যায়, পরে কোন প্যাকেট যায়, বুঝতে পারতেছেন তো কথা, কারণ সে তো আগে ম্যাক অ্যাড্রেস, যেহেতু সুইস ম্যাক অ্যাড্রেস লাগবে, আর ম্যাক অ্যাড্রেসের জন্য এআরপি প্যাকেটটা আগে পাঠাতে হবে, আইসিএমপি তারপরে আইসিএমপি মানে পিং করার জন্য। আচ্ছা এখানে আসলো, এখানে আসে কি সে কি দেখতেছে, আমার চাচ্ছে কি DDD, তো তার ক্যাম্প টেবিল সে চেক করবে DDD কোন পোর্টে, FF0/4, তো সরাসরি FF0/4 পাঠিয়ে দিবে।
সে কিন্তু আর কোনো ব্রডকাস্ট করবে না। এবার দেখেন তাও ইন প্রোগ্রেস, কেন কারণ সে এখন অ্যাকনলেজমেন্ট দিবে। হ্যাঁ, এই এখন সে অ্যাকনলেজমেন্ট দিচ্ছে, এখন ইন প্রোগ্রেস, এই অ্যাকনলেজমেন্ট ও যখন পাবে ফাইনালি সাকসেসফুল। তাহলে এআরপি, হোয়াট ইজ এআরপি, আমি এআরপি বোঝানোর জন্য কিন্তু এত কথা বললাম। আইপির এগেনস্টে ম্যাক খুঁজে বের করা, আইপি দিয়ে ম্যাক খুঁজে বের করা, এটা কি বলা হয়? এআরপি, অ্যাড্রেস রেজোলিউশন প্রোটোকল। তাহলে সহজ কথা আমরা বলতে পারি কি, হাবের কোনো মেমোরি নাই, সুইচের একটা মেমোরি থাকে, এই জন্য সুইচকে আমরা ইন্টেলিজেন্ট হাব বলি। কি বলি? ইন্টেলিজেন্ট হাব। আচ্ছা, এখানে আসেন, কোথায় ছিলাম আমরা? কোনটা? ম্যাকেটিস, যেমন মাইক্রোটিকের, মাইক্রোটিকের পাঁচটা পোর্টের ম্যাকেটিস কিন্তু পাঁচটা, এটা একটা ম্যাক, এটা একটা ম্যাক, এটা একটা ম্যাক, এটা একটা ম্যাক, প্রত্যেকটা পোর্টে আলাদা তো ম্যাক। ইভেন আপনি সুইচ নিয়ে দেখতেছেন, দেখেন এই যে সুইচ না, সুইচ দেখেন, সুইচের যতগুলো পোর্ট ততগুলো ম্যাক, দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস, যত পোর্ট পাবেন সবগুলো কি আলাদা ম্যাক, কারণ আপনি পোর্টে তো আইপি বসান, তো আইপি যদি পৃথক পৃথক ২৪টা পোর্ট যদি থাকে, তাহলে ২৪টা আইপি যদি বসাতে পারেন, তো ২৪টা ম্যাক হবে না। আমার কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ, আমরা যেহেতু এখন ম্যাক অ্যাড্রেস নিয়ে কথা বলতেছি না, ওটা আমরা পরে ডিসকাস করব। আচ্ছা, তো নেটওয়ার্ক লেয়ারে তাহলে এই কাজগুলো ম্যাক অ্যাড্রেসিং গুলো হয়ে থাকে। এখন এই যে নেটওয়ার্ক সরি ডেটা লিংক লেয়ারে, এখন এই নেটওয়ার্ক ডেটা লিংক লেয়ার যখন আসে, এই ডেটা লিংক লেয়ারটা আমার দুইটা সাব লেয়ারে ভাগ হয়ে যায়। কয়টা? এখানে স্ট্রেট দুইটা সাব লেয়ার ভাগ হবে। উপরের লেয়ারকে আমরা বলি এলএলসি, কি বলি? এলএলসি। আর নিচের লেয়ারটাকে বলি এমএসসি, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, ম্যাক। এই ম্যাক মানে কিন্তু ম্যাক অ্যাড্রেস না, কেমন? এটা সাব লেয়ারের নাম, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, যদিও নাম একই, এটা হচ্ছে সাব লেয়ারের নাম। আর হচ্ছে লজিক্যাল লিঙ্ক, লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল, কেমন? তো এই এলএলসি সাব লেয়ার যেটা, তার কাজ হচ্ছে তার উপরের লেয়ার, এটা যেহেতু উপরে আছে, তার উপরের লেয়ার কি? নেটওয়ার্ক লেয়ার। ডাটা লেয়ারের উপরের লেয়ারটা কি? নেটওয়ার্ক লেয়ার। এই এলএলসি সাব লেয়ারের কাজ হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের সাথে কমিউনিকেট করে, আর এমএসসি এর কাজ কি? সে ফিজিক্যাল লেয়ারের সাথে কমিউনিকেট করবে, কেমন? আচ্ছা, এইখানে আরেকটা কাজ হয়ে থাকে, ডাটা ফ্লো কন্ট্রোল হয়। কি হয়? ডেটা ফ্লো কন্ট্রোল। আমরা ট্রান্সপোর্ট লেয়ারে বলছিলাম কিন্তু ডেটা ফ্লো কন্ট্রোল হয়, ওই যে আমি উদাহরণ দিয়েছিলাম যে আমার 10 GB ব্যান্ডউইথ, আপনার 1 GB ব্যান্ডউইথ, তাই না? আর এখানেও ডেটা ফ্লো কন্ট্রোল হয়। এখানে ডেটা ফ্লো কন্ট্রোলটা কেমন? ধরেন আপনি একটা সুইচ বা হাব ইউজ করতেছেন, আপনার হাব ইউজ করতেছেন, আপনার এখানে কিছু মেশিন আছে, মেশিনগুলো একে অপরের সাথে কানেক্টেড, কেমন? যখন এই মেশিনটা, যখন এই মেশিনে আপনি পিং করবেন বা কানেক্টিভিটি করার ট্রাই করবেন এই মেশিন থেকে এই মেশিনে, তো ডেটা তো এদিক দিয়ে যাবে নাকি? ডেটা এদিক দিয়ে যাচ্ছে, এখান থেকে এদিক দিয়ে যাচ্ছে। ইন দ্য মিন টাইম সে যদি আবার এখান থেকে এখানে করে, তাহলে কিন্তু আপনি কলিশন হইতে পারে এখানে, বুঝতে পারছেন? আর আমি তো চারটাতে দেখেছি, এখানে অসংখ্য থাকতে পারে, তো এখানে কলিশন হইতে পারে। তো ডেটা লিংক লেয়ার কি করে, এই যে ডেটার যে ফ্লোটা হচ্ছে সে কন্ট্রোল করে। কি কন্ট্রোল? তুমি এখান থেকে পাঠাচ্ছ, সে আগে চেক করবে এখানে কোনো ফ্লোর মধ্যে কোনো কলিশন আছে কিনা। যদি কলিশন থাকে, মানে যদি কোনো ডেটা এদিকে যদি দেখে যে আগে চেক করে যাচ্ছে কিনা, যদি যায় তাহলে ওকে বলে তুমি আগে কিউতে থাকো, আগে ওইটুকু যাক, তারপরে তুমি পাঠাবা। আমার কথা বুঝতেছেন? তো এই 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 কন্ট্রোলটা কিন্তু কোন লেয়ারে হয়ে থাকে? ডেটা লিংক লেয়ারে হয়ে থাকে। তো আমার ডাটা লিংক লেয়ারে কি হয়ে থাকে? ডাটা ফ্লো কন্ট্রোল হয়ে থাকে। আমি ট্রান্সপোর্ট লেয়ারেও কিন্তু বলছি ডাটা লিংক, ডাটা ফ্লো কন্ট্রোল কিন্তু হয়ে থাকে। ওইটার কন্ট্রোল একরকম আর এটার কন্ট্রোল আর একরকম। এখানে ফিজিক্যাল অ্যাড্রেসিং হয়, নেটওয়ার্ক লেয়ারে কি ছিল? লজিক্যাল অ্যাড্রেসিং, আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করতো, তাই না? এখানে এরর ডিটেকশন হয়, ট্রান্সপোর্ট লেয়ারে কি ছিল? এরর কারেকশন হইতো। তো এই যে ডেটা লিংক লেয়ার আসলো, এরপরে ফিজিক্যাল লেয়ার, ওই পাশে প্রথমে ফিজিক্যাল লেয়ার, তারপরে কি? ডেটা লিংক লেয়ার। তাহলে আগে যখন কমিউনিকেট হবে, তখন আগে কি আইপি অ্যাড্রেস দরকার না আগে ম্যাক অ্যাড্রেস দরকার? কমিউনিকেট করার জন্য আগে কি ম্যাক না আগে আইপি? আগে ম্যাক,
কারণ কি? কারণ আপনার রিসিভারের কাছে আগে কোন লেয়ার? ট্রেলিং লেয়ার না? ট্রেলিং লেয়ার কি বোঝে? পরে না হচ্ছে আপনারই, আগে কোনটা কাজ করবে? ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করবে। বুঝতে পারছেন কথা? আচ্ছা, অনেকে টায়ার্ড মনে হচ্ছে না?